প্রত্যেক বছরে বানপানী আহে আর সেইভাবে কৃষি বিভাগেও পরিস্থিতির মোকাবিলা করবলে কমিউনিটি নার্সারি প্রত্যেক ঠাইতে প্রত্যেক জেলাতে করার কারণে বিভাগক সাপোর্ট দিয়ে। তো এবারও কমিউনিটি নার্সারি বিভিন্ন ঠাইত করা হয়েছে, গোলাঘাটতো হয়েছে। আর এবার বান আগতীয়া হওয়ার কারণে মানুষে কঠিয়া পাৰিছিল কিন্তু রোয়া তোলা করা নাছিল, কিন্তু আগতীয়াই যাক খেতি হয় যে বোরো ধান খেতি এইবিল খেতি নষ্ট হয়েছে। আর আমি এবার চাইছিল যে সাব টলারেন কিছু ভেরাইটি কৃষকক দিবর কারণে, যে রঞ্জিত সাবওয়ান, বিনা ইলেভেন, বিনা টুয়েলভ, এনেকে কিছু সাব টলারেন ভেরাইটি আমি যোগান ধরেছিল খেতিয়কক। কিন্তু সেইখিনি সাফিসিয়েন্ট নহব। এবার আপনার চাও মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ মতে সমগ্র রাজ্যতে প্রতি জেলায় খুব ভাল ধরনের যাতে রিলিফ পাতি পায়, এইখিন যাতে অসুবিধা নয়, আনকি আঁঠুয়াও যোগান ধরেছে। আজি মই ডেপুটি কমিশনারের লগতো এই খন্তেক আগতে কথা বতরা পাতিল মোর সমষ্টিত, কারণ তাত চারিজন ইতিমধ্যেই মৃত্যুমুখত পড়েছে। এই মাত্র খবর পাইছো এজন মিসিং পানিত পড়েছে, তো এস ডি আর এফ এন ডি আর এফ তাত এতিয়া জড়িত হওয়া বলে প্রশাসনের পর আমি জানিছো। তো এনে ধরনের মানুষ মরিছে, গরু গাই মরিছে, কিন্তু প্রশাসনের তরফের পর যেখানে তৎপরতা লাগে তৎপরতার সেই পরিস্থিতি মোকাবিলা করবলে চেষ্টা করেছে। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিজেও আহি গৈছে, নিজেও আহি গৈছে, কাজিরঙা অভয়ারণ্যতো আহিছে, গতিকে ক্ষতিটো হয়েছে ইয়াত কোনো সন্দেহ নাই। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই কথাটো রাজহভাবে কৈছে যে ভারত সরকার পৰা ইতিমধ্যে টকা পাইছে, গতিকে পরিস্থিতি মোকাবিলা করবলে ধন টকা পয়সার কোনো অভাব হওয়া নাই। আর ইয়ার পিছতে মূল কাম হব যে বেমার আজার খুব হয় বানপানির পিছত, গতিকে বেমার আজার ঠিক করবর কারণে সাফিসিয়েন্ট মেডিসিনে নহয়, চিকিৎসক টিকিৎসক এইবিল নামি পড়ব লাগবে, এইখিনিও নির্দেশ দিয়া আছে। ঠিক তেনেকে গরু গাই মোহ এইবিলাকর বেমার আজার হয়, মই তাকে পাতিল কিছু গরুয়ে পায়খানা অল্প বেশি করেছে, কারণ ঘাঁহ খোৱা গরু এইকেদিন এইকদিন গরু গাই মানে দানা টানা খাবলগা হয়েছে, তার কারণে এনে ধরনের হয়েছে। কিন্তু মেডিসিনও আমি অতিরিক্তভাবে ইয়ালে আনিমে আনিছো। মোদী ডাঙরিয়ার নেতৃত্বত এন ডি এ সরকারখনে যাওয়া সময়সাত অসম তথা উত্তর পূর্বাঞ্চলের কারণে বহুতবুর নতুন নতুন পরিকল্পনা করেছে, আর যিকোনো এনে ধরনের দুর্যোগ মোকাবিলা করব পরাকৈ রাজ্য সরকার সমর্থন দিছে, আহিছে ভাল কথা। যিকোনো ন্যাচারেল কালামিটিজত মই ভাবো যে দলমত নির্বিশেষে সকলে থিয় দিব লাগে, কিন্তু আমার রাজ্যখনত যে 28খন জেলাত বানপানী হয়েছিল এই পরিস্থিতির খুব খরতকিয়াভাবে মোকাবিলা আমার সরকারখনে করেছে, ইয়াত তেনেকুৱা কোনো সমস্যা নাই। আর অপজিশনত থাকিলে তো আর অল্প চাই চিতি কিবা কবই লাগবে সরকারের বিরুদ্ধে। ঠিক